ঠাকুরগাঁওয়ে বাড়ির ছাদে চাষ হচ্ছে রঙিন মাছ। একুরামে নয়, সারি সারি ভাবে তৈরি করা পাকা চৌবাচ্চায় রাখা হয়েছে মাছগুলোকে। আর এসব রঙিন মাছ চাষ করে মাসে আয় করা যাচ্ছে হাজার হাজার টাকা। বাড়ির ছাদে ইট সিমেন্টের পাকা চৌবাচ্চা তৈরি করে চাষ করা হচ্ছে গাপ্পি, মলি, প্লাটি, গোল্ডফিশ সহ অন্তত 20 প্রজাতির অ্যাকুরিয়ামের রঙিন মাছ। ঠাকুরগাঁওয়ের সরকারপাড়ার বাসিন্দা গোলাম মুর্তুজা মোনা প্রাকৃতিকভাবে মা মাছ থেকে রঙিন মাছের রেণু পোনা উৎপাদন করছেন, বাণিজ্যিকভাবে অন্য মাছ চাষির কাছে পোনা বিক্রিও করছেন। সব খরচ বাদ দিয়ে প্রতি মাসে ভালোই লাভ করছেন তিনি। প্রথম দিকে আমি সেল করতে পারিনি, এখন তাদের সহযোগিতায় আমি এখন সেল করতে পারি। মোটামুটি আমি মাসে 15-20 হাজার টাকা আর্ন করি। কিছু কাস্টমার আছে আমার এখান থেকে নিয়ে যায়, আর অনেকে আছে আমি অনলাইনে সেল দিই। তরুণরা বেশি আগ্রহী আর কি, আসে নিয়ে যায় এখান থেকে, তারা পরামর্শ নেয় আমাদের কাছ থেকে কিভাবে কি করতে হবে। রঙিন মাছ চাষের এমন সফলতায় অন্যান্যদের মধ্যেও ব্যাপক সাড়া পড়েছে। আমি হচ্ছে আসছি মাছ কিনতে, বেশ কিছু মাছ নিয়ে যাব, এর কাছে আসলে পরামর্শ নিব আসলে কিভাবে কি করতে হয়। ভবিষ্যতে যদি সুযোগ পাই এরকম আমরা বাড়িতে করার সুযোগ চিন্তা ভাবনা করব। আমিও চাই যে আমার ছাদে মাছ চাষ করব। আমি পিকেএসএফ এর অর্থায়নে সমন্বিত কৃষি ইউনিট মৎস্য খাতের আওতায় প্রশিক্ষণ দেয়া সহ সর্বাত্মক সহযোগিতা করছে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। বাড়ির ছাদে বাহারি মাছ চাষে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় সেই বিষয়টা আমরা বিভিন্ন ভাবে আর্থিক এবং কারিগরি সহায়তা দিয়ে তাকে আমরা একে ভোক্তা পর্যন্ত এবং দোকান দিয়ে ভোক্তা পর্যন্ত আমরা নিয়ে গেছি। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, ছাদে বাহারি মাছ চাষ করে স্বল্প বিনিয়োগে অধিক লাভ করা সম্ভব। এইটা যদি আমরা আরো বেশি করে এই সম্প্রসারিত করি, ফলে এখানে ব্যাপক যুবক শ্রেণীর কর্মসংস্থানের সুযোগ হবে বলে আমি আশা করি। ডিবিসি নিউজ ডেস্ক।